প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি রায়হান সানন গুরুকুল অনলাইন লার্নিংয়ের বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম এর আগের বিভিন্ন ক্লাসে আমরা ধ্বনি আর বর্ণ সম্পর্কে বিভিন্ন কিছু জেনেছি আমরা দেখেছি যে মানুষ যখন একে অন্যের সাথে কথা বলে মনের ভাব প্রকাশ করতে চায় তখন সে বাকযন্ত্রের দিয়ে বিভিন্ন ধরনের আওয়াজ তৈরি করে এই আওয়াজগুলোর যখন অর্থ থাকে তখন আমরা তাকে ধনী বলি মানুষ এই ধ্বনি ব্যবহার করে শব্দ তৈরি করে শব্দের মাধ্যমে বাক্য তৈরি করে আর এই বাক্য শেষে দিয়ে মানুষ তার মনের ভাব আরেকজনের সাথে সম্পূর্ণরূপে ব্যক্ত করতে পারে আমরা এই ধ্বনিকে উচ্চারণের জন্য পেয়ে থাকি আমরা এই ধ্বনিকে শ্রবণের জন্য পেয়ে থাকি যখন আমরা এই ধ্বনিকে লিখিত রূপে প্রকাশ করতে গিয়েছি চিহ্ন কিংবা প্রতীকের মাধ্যমে তখন আমরা বর্ণ পেয়েছি আমরা স্বরধ্বনিকে প্রকাশ করতে গিয়ে আমরা স্বরবর্ণ পেয়েছি আমরা ব্যঞ্জন ধ্বনিকে প্রকাশ করতে গিয়ে আমরা ব্যঞ্জন বর্ণ পেয়েছি তবুও এই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ এবং সব মিলিয়ে যখন বর্ণকে আমরা দেখি বর্ণ আমরা পড়তে পারি নীরবে পড়তে পারি সরবে পড়তে পারি কিন্তু বর্ণকে যেমন ধনীকে যেমন আমরা শুধুমাত্র শ্রবণ করি শুনি বলি বর্ণের ক্ষেত্রে কিন্তু আমরা পড়া আর বলার সাথে সাথে লিখিত রূপেও আমরা দেখতে পাই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি এসবের উপর ভিত্তি করে আমরা ধ্বনি ও বর্ণের ভেতর কিছু পার্থক্য তৈরি করতে পারি যেমন ধরো বাংলা ভাষায় স্বরধ্বনি রয়েছে মাত্র সাতটি কিন্তু আমাদের স্বরবর্ণ রয়েছে এগারোটি স্বরধ্বনি মধ্যে আবার অনেকগুলো যৌগিক স্বর রয়েছে প্রায় পঁচিশটির মতো যৌগিক স্বর রয়েছে এই পঁচিশটি যৌগিক স্বর থেকে আমরা মাত্র দুটিকে বর্ণের স্থান দিতে পেরেছি একটি হচ্ছে ওই আরেকটি হচ্ছে ও কে এরকম আরও যে বাকি যৌগিক স্বরগুলো বাদ পড়ে গেলো সেগুলোকে কিন্তু আমরা বর্ণের স্থান দিতে পারিনি আবার স্বরবর্ণের মধ্যে আরেকটি বর্ণ রয়েছে যেমন রি এটি মূলত আসলে ব্যঞ্জন রযোগ ই হয়ে গঠিত হয় এই যে ব্যঞ্জন রি রয়েছে এই রীকে আমরা আবার স্বরবর্ণে একটি বর্ণের মাধ্যমে ঋ দিয়ে প্রকাশ করছি তো এরকম বিভিন্ন পার্থক্যের কারণে আমরা স্বর আমরা ধনী আর বর্ণের মধ্যে কিছু পার্থক্য সুযোগ সূচক করতে পারি যেমন ধরা যাক আমরা ব্যঞ্জন বর্ণ নিয়ে যখন কথা বর্ণ দিয়ে যখন লিখি আমরা এই ধ্বনিগুলোকে ব্যঞ্জন ধ্বনিগুলো যখন লিখিত রূপ দিয়েছি তখন আমরা বর্ণ পেয়েছি কিন্তু অনেক ব্যঞ্জন ধ্বনি রয়েছে অনেক ধ্বনি রয়েছে যেগুলোকে আমরা সম্পূর্ণরূপে বর্ণমালায় রূপ দিতে পারিনি আমরা প্রায় আমরা মোট পঞ্চাশটি বর্ণ স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলিয়ে পেয়েছি কিন্তু আমাদের ধ্বনির সংখ্যা কিন্তু এই পঞ্চাশটি নয় আমাদের ধ্বনির সংখ্যা কিন্তু আরও অনেক তো ধ্বনি আর বর্ণ পাশাপাশি অবস্থান করলো দুটির মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান এই পার্থক্যগুলো আসলে কেন তৈরি হয়েছে মানুষ কথা বলার মাধ্যমে বিভিন্ন আওয়াজ ধ্বনি বি বিবর্তিত হয়ে পরবর্তী বিভিন্ন রূপ লাভ করে কিন্তু বর্ণের সংখ্যা সীমাবদ্ধ এটি একদম নির্দিষ্ট এটিকে কখনো আমরা হঠাৎ করে বাড়িয়ে ফেলতে পারি না কেননা যদি আমরা বর্ণের এই রকম ক্রমাগত রূপের পরিবর্তন করতে থাকি তাহলে বিশ বছর আগে আমরা যেরকম ভাবে লিখেছি বিশ বছর পরবর্তীতে কোনো লেখা দেখলে আমরা ঠিকঠাক মতো পড়তে পারবো না আমরা ঠিকঠাক মতো লিখতে পারবো না তো এই বিভিন্ন রকম জটিলতা এড়ানোর জন্য বর্ণের সংখ্যা সীমাবদ্ধ থাকলেও ধনির সংখ্যা কিন্তু সীমাবদ্ধ নয় এই ধনী আর বর্ণের মধ্যে এই সামান্য কিছু পার্থক্য রয়েছে এই পার্থক্য ব্যতিরেক এই পার্থক্যের ঊর্ধ্বে থেকে ধনী আর বর্ণ বাংলা ভাষাকে প্রতিনিয়ত বিভিন্নভাবে সমৃদ্ধ করছে আমরা আজকে জানলাম ধনী ও বর্ণের মধ্যে পার্থক্য পরবর্তী ক্লাসে বাংলা আরো টপিক নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত সবাইকে শুভকাম